वायु संसारी सभ्यजातिषु अनागति मृत्यु सत्यं दर्शन भरं सभ्यो परलब्धु निद्वानं अपनिषहु ओकाशु हंमन्ति तीसरसो कंसशिलां ब्रह्मां यासामि अनुग्रहं कृत्वा शिलां गीता मेवन्ति द्वितीयम्पि ओकाशु हंमन्ति तीसरसो कंसशिलां ब्रह्मां यासामि अनुग्रहं कृत्वा शिलां गीता मेवन्ति तातीयम्पि ओकाशु ओं भन्ति तीसरहो कंसशिलां ब्रह्मां यास्यामि अनुग्रहं कृत्वा शिलां गीता मे भन्ति। बुद्धां शरणं गच्छामि धम्मां शरणं गच्छामि संगं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संगं शरणं गच्छामि ततियम्पि बुद्धं शरणं गच्छामि ततियम्पि धम्मं शरणं गच्छामि ततियम्पि संगं शरणं गच्छामि त्रिशरणागमनं सम्पन्नं पनातिपथ वैरमणि सिक्खपदं समुदयामि अदिन्नदान वैरमणि सिक्खपदं समुदयामि तमे सुमिच्छसारं वैरमणि सिक्खपदं समुदयामि मुसावदावैरमणि सिक्खपदं समुदयामि शुरा मेरिया मज्जपमदट्टन वैरमणि सिक्खपदं समुदयामि साधु 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 इमं तिशरणेन शब्दे
पंचशीलं दमं सदुकं सुरक्षितं कत्वा अपमादेन शीलं संपादितं। नमो दर्शनम दर्शनम নির্মাণকামী উপস্থিতি, এখন আমরা আজকের এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ, এই অনুষ্ঠানের মধ্যমণি কৃতি বৌদ্ধ ভিক্ষু ব্যক্তিত্ব আমাদের পরম কল্যাণ মিত্র আজকের অনুষ্ঠানের একক সর্বমধ্যবাসীকের দেশনা আরম্ভ করতে যাচ্ছি। একক সদর্ম দেশনা করবেন শীল চিত্ত দৃষ্টি বিশুদ্ধ শ্রুতি মধুর সদর্ম ভাষণকারী শশানচারী বিনয়শীল ব্যক্তিত্ব বিচিত্র ধর্মগতি পরম সদ্য কুশমণি শ্রীতর অরণ্যবন্ধে মহোদয়, অরণ্যবন্ধে মহোদয় আপনারা সকলে শ্রবণ করবেন এই আশা রাখছি। আপনারা মোবাইল একটু সাইলেন্ট করবেন, মোবাইল সাইলেন্ট করবেন, ঠিক আছে? এটা একটি মহামার ধর্ম সবাই ফুট করে একটা মোবাইল বেজে উঠে যারা শব্দ তরঙ্গ আমাদেরকে ক্ষতি করে, কারণ কোনো ব্যাংক সম্পর্কে তো আপনারা জানেন, লাঠিবদ্ধ হেয়া কোনো ব্যাংক মারা গেছেন শব্দ শ্রবণ করার জন্য। তো যদি আধুনিক সভ্যতা কিন্তু মোবাইল সাইলেন্ট করে, আর যে বা যারা চিত্তে প্রসন্নতা বুদ্ধের মুখনিঃসৃত বাণীকে যদি চোখ বন্ধ করে শ্রদ্ধা সম্পন্ন সহকারে শ্রবণ করেন তাহলে তীক্ষ্ণ জ্ঞানী সম্পন্ন হওয়ার কারণে বীজ বপন করতে পারবেন। চোখ বন্ধ করে শ্রদ্ধা সহকারে বুদ্ধের সূত্র শ্রবণ করলে তীক্ষ্ণ জ্ঞান কিংবা প্রজ্ঞা সম্পন্ন হতে পারবে। আবার বলছি, চোখ বন্ধ করে শ্রদ্ধা সহকারে সূত্র শ্রবণ করলে
প্রজ্ঞা কিংবা জ্ঞানী হতে পারবে, তীক্ষ্ণ জ্ঞান সেটা না হয় ভিতরে যখন যাব তখন বুঝিয়ে দেব, ঠিক আছে? আর প্রয়োজন বলে ধ্যানের ধ্যানের মতো করেও শুনতে পারে। সামন্তঃ চখাবালে সোয়াং আত্র গচ্ছন্ত দেবতা সাধাম্মং মনিরাজাস শুনন্ত সগমকদ পরিত্রাং দম শবনকালো পরিত্রাং দম শবনকালো আয়ং বদন্ত পরিত্রাং দম শবনকালো সবে বোদ এতে রাখবন্দামি সাবসু সাবে বুদ্ধং কেম পাতং পাচে কানাং চায়ং অরহন্তনাঞ্চ তেজেন রাখং বন্দামি সাবসু সাবে বোধং জিনা পাতং পাচে কানাং চায়ং জিনাং আরহাং থানাং ছং তেজে রাখং বন্দামি সা
সাবে বালা পাথা পাচে কানা চায়া আরহাম ধনাম যাতে যে না রাকাং বন্দামি সাবাসু সাবে বোদাং লাবাপাতাং পাচে কানাং চায়াং লাবাং আরহাং তানাং চাং তেজে নাং রাকাং বন্দামি সাবাসু সাবে বোদাং তেজাং পাথাং পাচে কানাং চায়াং তেজাং আরহাং থানাং চাং তেজেনাং রাকাং বন্দামি সাবাসু সাবে বোদাং ইয়াসা পাতাং পাচে কানাং চায়াং ইয়াসাং আরহাং থানাং চাং তেজেনাং রাকাং বন্দামি সাবাসু সাবে বোদাং নালাপাতাং পাচে কানাং চায়াং নালাং আরহাং থানাং চাং তেজেনাং রাকাং বন্দামি সাবাসু সাবে বোদাং শিরে পাথাং পাচে কানাং চায়াং শিরে আরহাং থানাং চাং তেজেনাং রাকাং বন্দামি সাবাসু সাবে বোদাং হেতো পাতাং
পাচে কানো চায়াং হেতু আরহাম ধনঞ্জং তেজেনং লাকং বন্দামি সাবাসুং শাবে বোদ্ধং জানং পাতং পাচে কানুয়াং চায়াং জানুয়াং আরহান থানাং চাং রাখাং ওয়ান্দামি সাবাসুয়াং শাবে বোদাং নিচা পাতাং পাচে খানাং চায়াং নিচাং আরহান থানাং চাং তেজেনাং রাখাং ওয়ান্দামি সাবাসুয়াং এতে না সচ্ছবজেন শান্তিতে এত সাবধান এতে না সচ্ছবজেন সবান্তরায় বিনাশতু এতে সচ্ছবজেন হাততে জয়মঙ্গলং ইচ্ছিতং পাচিতং তোয়ং কৃপমেব সমে যতুয়াং পুরেন্তুয়াং চিত্তসংকল্পং চন্দোপন্নং রসোয়তাম ইচ্ছিতং পচিতং তোয়ং সভমেব সমীজতুয়াং সবে পুরেন্তুম চিত্তসংকল্পং মনিয়ে জ্যোতি রসোয়তাম অবিবাদনাশিলাসাম নিচাং বোড্ডা অপচাইনুয়াং
চাতারো সবার ভালো লেগেছে, হ্যাঁ লাগি না ভালো, এই ভালো লাগাইবে জন্ম জন্মান্তরের অসংখ্য জন্ম পরিভ্রমে অর্জন করলাম এটা ভালো দেওয়ার জন্য, মানুষের যাতে ভালো লাগে সেটার জন্য সেটা অর্জন করলাম। গায়ক কি শুধু ভাই একজন আছে কেন, কত জন্ম আছে কেন, এতে কি বোঝা যায়, মাতার উপর টাকা আছে না, আচ্ছা আচ্ছা, অনন্ত অনন্ত গুণের অধিকারী ত্রিলোক পর্যন্ত মহাকারুণিক ধর্মরাজ বুদ্ধির সে গুণের প্রতি সশ্রদ্ধাঞ্জলি বদ্ধ হয়ে এই বন্দন, দুঃখ মুক্তি নির্বাণ প্রদায় ছয় গুণযুক্ত 84,000 ধর্মস্কন্ধের প্রতি সশ্রদ্ধাঞ্জলি বদ্ধ হয়ে এই বন্দন। পুষ্পমণ্ডিত সুবাসিত ত্রিকালের সর্বশ্রেষ্ঠ সুনীল মাল সে গুণোত্তম সে সঙ্গদের প্রতি সশ্রদ্ধাঞ্জলি বদ্ধ হয়ে বন্দনা। বিশ্ববরণ্য বড়ুয়া জাতি নয়, হিন্দু মুসলিম থেকে শুরু করে সকল জাতির কল্যাণ মিত্র পুরুদা আমাদের সকলের বেঁচে থাকার বটবৃক্ষ, এই জাতিকে বিশ্ব দরবারে যার অনবদ্য অবদান, যদিও এই গ্রামেরই কৃতি সন্তান আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভারে অদ্বিতীয় কেউ উৎপন্ন হতে পারবে না, শ্রেষ্ঠ তথা পিয়ানন্দ ভান্তে তথা প্রজ্ঞালোক ভান্তে তথা এবং অমৃতানন্দ ভান্তে তথা সকল গুণোত্তম সে ভান্তেদের শিশ্রণে চরণে বন্দনা, এবং আজকে যে বসিয়ান সর্বোপরি গুণের গুণান্বিত বর্ষিয়ান আবাল্য ব্রহ্ম তথা দীর্ঘকাল যৌবনকে শাসন সদ্ধর্ম বিনির্মাণে আত্মমুক্তির প্রত্যয়ে এই মৈত্রী বিহারকে আলোদান করে যাচ্ছেন, কিংবা শাসনের রক্ষক হয়ে রক্ষা বিনির্মাণে শ্রীবৃদ্ধি করে যাচ্ছেন সহপ্রসঙ্গ নায়ক পরম শ্রদ্ধেয় ভান্তিকে বন্দনা। জন্ম পরিভ্রমকালে যে মাতা পিতাদের গর্ভে জন্মগ্রহণ হয়েছিল সকল মাতা পিতাদের প্রতি বন্দনা,
আজকের এই দিনে ত্যাগী লব্ধ সাধনা কিংবা পারমার্থিক জীবন সামনের দিকে অগ্রসমান নির্বাণ অভিলাষী বার্মাতে পরিভ্রমণ কিংবা বার্মার যে সমস্ত গুণোত্তম গুরুদের সান্নিধ্য লাভে আত্মমুক্তির চেতনা জাগ্রত হয়েছে সকল গুরুবৃন্দদের প্রতি বন্দনা বুদ্ধ গুণাং ধম্ম গুণাং সংঘ গুণাং মাতা পিতা গুণাং আচার্যা গুণাং পঞ্চ গুণাং অহং বন্দামি সর্বদা জন্মত পরিভ্রম কিংবা সাধনালব্ধ জীবনে যে পুণ্য হয়েছে সকল পুণ্যরাশি ছয় দেবলোকে দেবরাজেন্দ্র সহ দশহস্র অনন্ত চক্রবালবাসী দেবতা আকাশবাসী ভূমিবাসী বৃক্ষবাসী পাহাড়বাসী এবং সকল ব্রহ্মা রয়েছেন এবং এই হোয়াড়া পাড়াস্থ গ্রামের নগরের কিংবা বাড়ির কিংবা বৃক্ষে সকল আঙ্গিনার সকলস্থ দেবতা সকল দেবনাগ যক্ষ ভূত প্রেত সকল সত্যগণ আপনারা যারা এখানে পুণ্যার্থী বৃন্দগণ সমবেত হয়েছেন আপনাদের সকলকে সম পরিমাণে সমস্ত পুণ্যরাশি সমান 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 অংশে দান করছি সকলে আশাবাক্যায় বাহাম হতো সাব্বা দুঃখ পমোচাত নির্বাণসা পাচ্চয় হতো সকলের নির্ভাণ লাভের হেতু হো দেব বলুন ব্রহ্ম বলুন কিংবা মনুষ্য বলুন কিংবা সকল জীবজগৎ থেকে শুরু করে সকল প্রাণীকে বুদ্ধ এক বাক্যে বলেছেন জগতে সকল প্রাণী সুখী হোক কি হই দেবা জগতে সকল প্রাণী সুখী হোক এই জগতে সকল প্রাণীর কথা বলেছেন এতে কিন্তু আমি নিজেও কিন্তু সেই প্রাণীর অন্যতম একজন ছিলাম আপনারা সকলেই কোনো না কোনো এক জন্মের বুদ্ধের সময়কালে বুদ্ধ যখন বুদ্ধি জ্ঞান লাভ করেছেন তখন সে বুদ্ধি জ্ঞান লাভের সে সময়কালে হয়তো আপনারা কুকুর কুলেছিলেন কিন্তু আমরা হয়তো কুকুর কুলেছিলাম হয়তো ব্যাঙ কুলেছিলাম হয়তো সর্প কুলেছিলাম নয়তো বা দেবব্রহ্ম কুলেছিলাম কিংবা যে কোনো একত্রিশ লোকভূমিতে কোনো একটি স্থানেই আমরা জন্মগ্রহণ করেছিলাম নচা